সবাইকে জানাই মহাষ্টমীর প্রীতিও শুভেচ্ছা। একটু আগে আমার গতদিনে একটা ভিডিও আপলোড হয়েছে, তো সেখানেও তোমাদেরকে আমি অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছি। তো এই ভিডিওটা যেহেতু আপনারা আমি নতুন করে অষ্টমী দিন শুরু করছি, সেই জন্য আবার তোমাদেরকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা নতুন করে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো বললামই মহাষ্টমী, তো আমি আর কৃপাই মাত্র অঞ্জলি নিয়ে আসলাম। তোমাদেরও নিশ্চয়ই অঞ্জলি নেওয়া হয়ে গেছে। এখন 11টা বাজে, 10:30টার সময় আমরা গিয়েছি অঞ্জলি নিয়ে বাড়িতে চলে এসেছি। তো অর্জুন যায়নি, ওকে কিছুতেই নিতে পারলাম না। ও নাকি যাবে না, ওর শীত করছে, ওর ঠান্ডা লাগছে, কি ওর ঘুম পাচ্ছে, ওকে আমি নিতেই পারলাম না। ও বিছানায় শুয়ে শুয়ে একা একা আমার এই মোবাইলটা দেখছিল, মোবাইলটা আমি নেইনি। তো আমাদের তো এই কাছেই তো অঞ্জলি নেই, এই ক্লাবে এখানে, তো সেখানে অঞ্জলি নিয়ে চলে আসলাম। আর ছেলেকে বাড়িতে এভাবে একা রেখে যাই না, তাই একটু ভয় লাগছিল, বলে আমি একাই থাকবো। তো এখন অর্জুনের সাথে আমার একটু খিটিমিটি চলছে ওই নিয়ে, কেন অঞ্জলি নিতে গেল না, কারণ বছরে একটা দিন যদি একটু নমস্কার করে মায়ের পায়ে এই বেলপাতা, ফুল বেলপাতা নাই দিতে পারি, তাহলে কিরকম লাগে? আর এগুলো ছোটদেরকে শেখানো উচিত, মানে আমি এটাই মনে করি যে ওরা যদি এইগুলো না শেখে তাহলে বড় হয়ে তখন বলবে কি হয় সব অঞ্জলি নিতে আমার ভালো লাগে না, ওগুলো আমরা ছোটবেলা থেকেই নেই না, এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হবে। আর আমার যে কাজটা বাচ্চাদের মনোভূত মনে না হয়, মানে আমার ছেলে মেয়ের যে কাজটা আমার ভালো না লাগে, আমি ওই জিনিসটা নিয়ে ঘ্যান ঘ্যান ভ্যান ভ্যান করতেই থাকবো সারাদিন। হ্যাঁ তুই এটা ভুল করেছিস, এটা কেন করিস নি, ওটা তোর করা উচিত ছিল, এই নিয়ে সারাদিন বকবক করতেই থাকবো। কারণ কি বলতো, বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করতে হয়, তা না হলে মেন্টালিটি ওইভাবে সেট হয় না। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই কমপ্লিট হয়নি, এখনো পটল ভাজা রয়েছে আর চাটনি করব, খিচুড়ি আর পনিরের তরকারিটা হয়ে গেছে। তো ঘুনা খিচুড়ি করতে গিয়ে ওটা পাতলা খিচুড়ি হয়ে যায়। আজকে হাজবেন্ড আসলে আমি খুব বকা খাবো, কারণ হাজবেন্ড আমাকে বলেছে ভুনা খিচুড়ি রান্না করতে, কিন্তু সেটা আমার জল বেশি হয়ে গেছে, সেটা আর আমি ভুনা খিচুড়ি করতে পারিনি। কেন বলো তো, আমার একটু টেনশন হচ্ছিল ওখানে যাব, তো কিভাবে আর কি তাড়াতাড়ি রেডি হয়ে ওখানে যাব, ওই জন্য একটু টেনশন হচ্ছিল। লাস্টে আমি বুনা খিচুড়িতে একটু না জলটা বেশিই দিয়ে ফেলি, প্রথমে যে আটাতে জল দিয়েছিলাম সেটাই ঠিক ছিল, পরে যে মাথা পরিমাণে জলটা দিতে গেলাম ওটাই আমার ভুল হয়ে গেছে। এবারে এখন তো হাজবেন্ড আসলে বকা খাবো, ও আমাকে ঠিক বকবেই বকবে। তো গেল আমার এই খিচুড়ি গল্প, টেনশন নিয়ে না কোনো কাজ করতে পারি না, মানে আমি আমি আর কি এই ধরনের মাথার মধ্যে যদি টেনশন থাকে যে বের হবো, আমার মনে হচ্ছে কি সবার অঞ্জলি নেওয়া হয়ে গেছে, আমি মনে হয় অঞ্জলি নিতে পারবো না, তো ওটাই মাথার মধ্যে ঘুরছে, ওই জন্য খিচুড়িটা দেখো একেবারে কন্ট করে দিলাম। তো এখন গিয়ে চাটনি করব আর পটল ভাজা করব। আর যে এই শাড়িটা পরেছে একটা জামদানি শাড়ি, দেখো বলবো যে এটা আমাদের নতুন গাড়ি, আমি সেরকম কিন্তু বেশি কিছু সাজগোজ করে নিয়ে আজকে, দেখো আমাদের নতুন গাড়ি চাবি। তুই অঞ্জলি নিতে যাসনি কেন? অঞ্জলি নিতে যাইনি কারণ ঠান্ডা লাগছিল, এবার এবার তুই ঠান্ডা। আর এই হলো কৃপা, এটা হলো কৃপার ড্রেস। বাবা একটু সর, ও বাবা তুই একটু সর, ও ইচ্ছে করে দাঁড়িয়ে রয়েছে, কৃপার ড্রেসটা দেখতে দেবে না। এই যে কৃপা আজকে খুব সুন্দর করে সেজে গুজে রয়েছে। এই যে কৃপার দুলটা পড়েছে নতুন, ও ড্রেসগুলো না অনলাইন থেকে সবগুলো চলে এসেছে, যেগুলো বুক করা হয়েছিল সব চলে এসেছে। তো এখন কৃপার ড্রেসটা আর এই আমার শাড়িটা এগুলো রোদে দেয়া হবে, এগুলো কিচ্ছু কাছাকাছি করব না, কারণ এত কাছাকাছি করা যাচ্ছে না, রোদে দিলেও ভাইরাস কেটে যায়। এগুলো তিনতলার ওই টিনের শেডে আমি দিয়ে আসবো, কালকে নিয়ে আসবো, এগুলো ওখানে দড়িতে মেলে রাখবো, ব্যাস আর কাছাকাছি করতে পারছি না। আর রান্না নেই ঠিকই, কিন্তু প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ, আমার পুরো বাড়ি ঘর এলোমেলো হয়ে রয়েছে। ওই যে সকালবেলা তোমাদেরকে দেখালাম না কতগুলো জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করা হয়নি, ওগুলো সব ভাঁজ করতে হবে, তাও এখনো হবে না, আগে আমি ঘরটা গুছিয়ে নিই, সব ঘরগুলো গোছাতে হবে, তারপর ওই জামা কাপড় সব ভাঁজ করতে হবে, অর্জুনকে অর্জুনকে দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে, এই সব কাজ রয়েছে, প্রচুর কাজ। তো চলো আমি আগে কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। এখন সন্ধে 7টা বাজে আর আমি আমার ছানা বোনাদের নিয়ে এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আজকে আর হাজবেন্ড যাচ্ছে না আর গাড়িও যাচ্ছে না, এই হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। তো প্রতি বছর এটাই হয় ষষ্ঠী দিন, আমার হাজবেন্ড ঠাকুরগুলো সব দেখি, দায়িত্ব শেষ করে দেয়, তারপরে তার টিকিটিও খুঁজে পাওয়া যায় না। আমি প্রতিদিন পুজোর কটা দিন ওদেরকে নিয়ে সন্ধ্যাবেলা বের হই, তারপর রাত 10টা 11টার দিকে চলে আসি আর কি। ঠাকুর দেখ, আমি ওদেরকে নিয়ে যখন বেরোই তখন খুব একটা বেশি ঠাকুর দেখি না আর কি, বেশি মেলায় ঘোরা হয়, তারপরে এটা সেটা খাওয়া হয়, রেস্টুরেন্টে খাওয়া হয়, এগুলো আর কি আমার সাথেই ছেলে মেয়ে আর কি, ওরা এইভাবেই ঘোরে, এইভাবেই এনজয় করে ওরা।
তো আজকে রেস্টুরেন্টে খাওয়া হবে, আমি তো কিছু খাবো না, অর্জুন কৃপা যা খায় খাবে। আর মেইনলি কি বলতো, আজকে কি হয়েছে, আমার বের হওয়ার ইচ্ছে ছিল না, আমার তো একটু বের হতে ভয়ই লাগে ওদেরকে নিয়ে। তো কৃপা দেখে মন খারাপ করে বসে আছে, কারণ কৃপার যারা ফ্রেন্ড রয়েছে তারা সবাই একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে, কেউ রেস্টুরেন্টে যাচ্ছে, আর সবাই দল বেঁধে ঠাকুর দেখতে যাচ্ছে। তো এইসবের জন্য মনে হয় মেয়েটার একটু মনটা খারাপ হয়েছে, তো সেই জন্য আমি নিজের থেকেই বললাম যে চল তাহলে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন সেই জন্য ঘুরতে যাচ্ছি। কেন তোর জুতো কি হয়েছে? ও লালটা পর, আমারটা বের কর, আর ও আমারটা তো বের করাই হয়তো। সেবা সংঘ মনে করে সেবার মধ্য দিয়েই, নিয়ম পালনের মধ্য দিয়েই সমবেত ভাবে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন কোনগুলো। অর্জুন জানো তো এখন আর এই গাড়িগুলোতে উঠতে চায় না, আগে যখন মেলায় আসতো তখন এই গাড়িগুলোতে না দু তিনবার করে উঠতো, একবার বাইকে উঠতো, একবার প্লেনে উঠতো, একবার এমনি গাড়িতে উঠতো, কিন্তু এখন আর বায়না করে না এই গাড়িতে ওঠার। ভিড়ের মধ্যে যাবেন না, ভিড় ডেকে আনতে পারে বড় বিপদ। সকল দোকানদার এবং ক্রেতা বন্ধু, এই যে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ, এখানে কৃপা প্রতি বছর পূজার সময় গান করত। আর এই রাস্তাটা তো এখন একদম ফাঁকা বলতে গেলে, এই রাস্তা কখনো ফাঁকা থাকে না পূজার সময়, মানে তোমাকে হাঁটতে হবে না, তোমাকে ঠেলেই আর কি নিয়ে যাবে। এই করোনার বিজ্ঞাপন শুনতে শুনতে কান দুটো ঝালাবালা হয়ে গেল। অবলম্বন করেই আমাদের সুগন্ধ দিবস ও শারদ উৎসবের আয়োজন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, কিন্তু রেস্টুরেন্টের সামনের দিকে কোনো জায়গা পাইনি, পেছনের দিকে এখানে আর কি পূজোর জন্য আলাদা করে এই সেট আপটা তৈরি করেছে ওরা, তো এখানেই আর কি বসলাম। পূজোর সময় তো ভিড় বেশি হয়, তো ওই জন্য অনেক রেস্টুরেন্টই এক্সট্রা জায়গার ব্যবস্থা করে পূজোর কটা দিনের জন্য। তো আমাদের অর্ডার করা হয়ে গেছে, চিকেন চাইনিজ ফ্রাই অর্ডার করেছি, আর কৃপা অর্জুন ক্রিসপি চিকেন খেতে চেয়েছিল কিন্তু সেটা ওদের কাছে নেই, ওই জন্য চিকেন ফ্রাইটাই অর্ডার করে দিলাম। একটা প্লেটে অর্ডার করা হয়েছে, সেখানে রয়েছে 7 পিস চিকেন ফ্রাই।
এটা হলো রেস্টুরেন্টের সামনের দিক। আমরা যখন অন্য সময় আসি তখন এখানেই বসে খেয়ে থাকি। আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো আমরা তিনজন মিলে খুব খুব আনন্দ করেছি। বেশিক্ষণ সময় বাইরে ছিলাম না, কিন্তু যেটুকু সময় বাইরে ছিলাম বেশ ভালোই মজা করলাম। এই ঠাকুরটা হলো আমাদের বাড়ির পাশের ঠাকুর, এখানেই আমরা সকালবেলা অঞ্জলি নিয়েছি। আমরা তিনজন জানো তো রাস্তা দিয়ে হামাগুড়ি দিতে দিতে আসলাম। তিনজনের কারোরই তো হাঁটার অভ্যেস নেই, পা প্রচন্ড ব্যথা করছে, আমার তো কোমর পা সব খেয়ে যাচ্ছে। আর কি বলতো, কিছু মানে যেতে দিচ্ছে না তো, এই রাস্তা বন্ধ তো ওই রাস্তা বন্ধ, ওই জন্য দেখছে রে বাবা দাঁড়া, ওই জন্য কোনো টোটো ভ্যান এসব অটো ফটো কিচ্ছু নেই নেই। তো প্রতি বছর এটাই হয়, তাও আমরা এরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখি। তো যাই এখন ফ্রেশ হই, আমি বাইরে দাঁড়িয়েই কথা বলছি। অর্জুন আমাকে একটু দে কোল্ড ড্রিঙ্কস, একটু দে বাবা, একটু দে না। নিরামিষ তো কি হয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো নিরামিষই বাবা। তা আমি আমি যখন কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো তুই তো সেখান থেকে 50% খেয়ে নিয়েছিস। ও তখন আমি খেতে বলেছিলাম, তাহলে তুইও একটু শেয়ার কর, একটু শেয়ার কর, একটু শেয়ার কর, একটু মাকে একটু দেবে না। অর্জুনের কাছে কোল্ড ড্রিঙ্কস কেন চাইলাম বলতো? অর্জুন যেসব খাবারগুলো ভালো খায় সেগুলো কারোর সাথে শেয়ার করে না, তো কৃপাকে তো কিচ্ছুই দেবে না, তা আমার সেটা খুব খারাপ লাগে। ওই জন্য ও যখন কিছু খায় তখন ওরকম আমি আর কি বলি যে বাবা আমাকে একটু দাও, দিদিভাইকে একটু দাও, না হলে ঠাকুর পাপ দেবে, শেয়ার করে খেতে হয়। তো এরকম যদি না বলা হয় তাহলে শিখবে না, শেয়ার করে খাওয়াটা আর কি শিখবে না, ওই জন্যই ওরকম করে বলছিলাম। তো ফ্রেন্ডস, এখন আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।